বাংলাদেশের হেড কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে চন্ডিকা হাথুরুসিংহেকে। দ্বিতীয় মেয়াদে হাথুরু দায়িত্ব নেওয়ার পর তার অধীনে 10 টেস্ট খেলে বাংলাদেশের জয় 5টা, হার 5টা, কোনো ড্র নেই। এ সময় 35 ওয়ানডে ম্যাচ খেলে 13টাতে জিতেছে বাংলাদেশ, 19টাতে হেরেছে, বাকি 3টাতে রেজাল্ট আসেনি। বাংলাদেশ দল হাথুরুসিংহের অধীনে টি টোয়েন্টি খেলেছে 35টি, যেখানে 19টা ম্যাচে জিতেছে, 15টা ম্যাচে হার, 1টা ম্যাচে রেজাল্ট হয়নি। বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডে বিতর্কিত হাথুরুসিংহে নাসুম আহমেদের গায়েও হাত তুলেছিলেন 2023 সালের ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন সময়ে। সে ঘটনার সে সময় বিচার না হলেও এবার বাংলাদেশ দলের সভাপতির পরিবর্তন হওয়ার পর, ফারুক আহমেদ নির্বাচিত হওয়ার পর হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মূলত সময়ের থেকেও বেশি ছুটি কাটানোর পাশাপাশি ক্রিকেটারের গায়ে হাত তোলার অভিযোগে চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। কোচিং ক্যারিয়ারে তার সফলতা অনেক। বাংলাদেশের সফল কোচদের একজন হলেও ব্যক্তি হাথুরু ছিল বেশ স্বৈরাচার। তার একগুঁয়ে নীতি বাংলাদেশ দলকে বিভিন্ন সময় বিপদে ফেলেছে।